হানাকুলের জয়রামপুর এলাকায় তৃণমূলের কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুলনা করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। একই সাথে মুখ্যমন্ত্রীর হুঙ্কারে অনেকেই ভয় পেয়ে যান বলেও দাবি করলেন মন্ত্রী। যারা 2021-এ জিততে পারেনি তারা মনে করছে অর্থগুলো ধরে রাখি তাহলে পরে বোধহয় পায়ে পড়বে, পায়ে ডাইভ করবে না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, একই বাড়ি যেটাকে বলে সিংহর মতো গর্জায় তিনি। তিনি কোনোদিন মাথা নত করবেন না, তিনি মাথা নত করবেন শুধু একমাত্র বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে তিনি মত মাথা নত করবেন, প্রণাম করবেন। আর যারা চক্ষু দেখাচ্ছেন তারা রক্ত চক্ষু দেখাচ্ছেন, বলছেন টাকা পয়সা বন্ধ করে দেব, বদনাম করানোর চেষ্টা, কত দেখাবি দেখাও, কত তুমি দেখাতে পারো দেখাও, টিভি চ্যানেলগুলো আর বন্ধ হয়ে যাবে, দেখে দেখে হাঁপিয়ে যাবে। তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দমেও পারবেন না আর দৌড়তেও পারবেন না, দুটোতেই পারবেন না। এই হচ্ছে আমাদের দলের নীতি। জানা গেছে প্রতিটি ব্লকের মতোই খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খানাকুলের জয়রামপুর মাঠে একটি কর্মী সম্মেলনের ডাক দেওয়া হয়। সেই সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল নেত্রী দলীয় সংগঠনকে মজবুত করার বার্তা দেন, প্রতিটি বুথকে আরো শক্তিশালী করারও নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রীর কথায় প্রতিটি বুথই তাদের সম্পদ, তাই বুথকে শক্তিশালী করতে হবে। একটা নির্বাচন শেষ হয়, পরের নির্বাচনের প্রস্তুতি আমরা নিতে আরম্ভ করি। ঠিক সেইভাবে উপস্থিত সকলে আমি যেমন প্রথমেই বললাম, আমার বুথটাকে শক্ত হাতে ধরে রাখতে হবে, আমার বুথ হবে আমার মন্দির এবং মসজিদ। বছরে একবার শুধু ভোট হবে 2023 সালে, সেদিনকে একবারই সকাল থেকে রাত অবধি বুথেই থাকবো, এই আমায় নিতে হবে, এই প্রতিশ্রুতি আমায় নিতে হবে। আর তার আগে মানুষের উপর আস্থা এবং ভরসা রাখতে হবে, শান্তিপ্রিয় ভোট হবে, অশান্ত যারা চেষ্টা করছেন সেটা আমাদের প্রশাসন দেখে নেবে, সেটা নিয়ে ভাববেন না, সেটা ইলেকশন কমিশন থাকে তারা দেখে নেন কিভাবে নির্বাচন পরিচালনা হয়। অন্যদিকে 2021 বিধানসভা নির্বাচনের আগে যে সমস্ত তৃণমূলের নেতা বা কর্মীরা বিজেপির সাথে সমঝোতা রেখে চলছিলেন তাদের উদ্দেশ্য কড়া বার্তা দেন মন্ত্রী। আর যারা 2021-এ কয়েকজন ছিল যারা যেন বেঞ্চি উপর বসেছিল, যদি তারা জিতে যান বেঞ্চিটা টপ করে ওইদিকে চলে যাবেন, সেই বেঞ্চিতে যারা বসেছিল তাদেরকে আমাদের দরকার নাই, যারা বেঞ্চির এই পাশে ছিলেন, যারা ওই সময় যারা মনে করছেন ওইটা দুঃসময় ছিল, তাই সময় যারা দুঃসময় দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে, মা মাটি মানুষের কথা বলেছেন, তারাই প্রকৃত তৃণমূল। বেঞ্চের এই পাশে যারা ছিলেন তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোলে বিজেপির কম্বল বিতরণী কর্মসূচিকে তীব্র কটাক্ষ করলেন শশী পাঁজা। বিজেপির অভিযোগ জানানোর জায়গা নেই, তারা এখনো তাদের অনুসূচনা হয় না, এটাই দুঃখ। কারণ তাদের জন্য 3টি প্রাণ গেল, তারা এখনও সেটা নিয়ে বলছেন না, ভাবছেন না, এটাই অবাক লাগে। তারা গেলেনও না গ্রামে, তারা যখন সেই কাণ্ডটা হলো সবাই দৌড়তে লাগলো, যারা আহত তাদেরকে হাসপাতাল কিছু নিয়ে গেল না, নিজেরা পালিয়ে গেল। আর তাদেরকে জিতেন্দ্র তিওয়ারিকে, যার স্ত্রী আয়োজন করেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না। জিতেন্দ্র তিওয়ারি এদিকে টিভি স্টুডিওতে বসে, আমরা প্রতিনিধি দল যখন গিয়েছিলাম, আমাদের সম্বন্ধে বিদ্রুপ করছেন। অর্থাৎ আপনার সময় নেই গ্রামে যাওয়া, কিন্তু টিভি স্টুডিওতে গিয়ে বসে কুৎসা এবং অপপ্রচার এবং আবার বিভ্রান্তি মিথ্যা কথাগুলো বলছে। সুতরাং এটা খুবই দুর্ভাগ্যজনক যে কম্বল আপনার সভা করবেন, প্রথমে তো সামাজিক সভা বললেন, তারপর আপনার উদ্দেশ্য ছিল রাজনৈতিক সভা করার, কিন্তু রাজনৈতিক সভাতে আপনার লোক হবে না বলে আপনি কম্বলের কুপন দিলেন যাতে অন্তত 5,000 লোক আসে। ভাবুন তো কতটা দেউলিয়া। নিউজ আজ বাংলা, খানাকুল। আসতে চলেছে বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ালা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির হতে চলেছে বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই, আরামকোণের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।